আজি আমি জানিবা দশমিক সংখ্যাগুড়িকর বিয়োগ বিষয়ে। শৈলী এক টেবল উপরে চারিপটে লেস বর্ডর লগাইবাকু চাহুছি। শৈলী পাখে 4.50 মিটার লম্বা লেস অছি। এথিরু শৈলী 2.35 মিটার লেস টেবল উপরে লগাইদেলা। বর্তমান শৈলী পাখে কেতে লেস অবশিষ্ট রহিলা। অবশিষ্ট লেসর লম্বা জানিবা পাই আমাকু এই দুইটি দশমিক সংখ্যাগুড়িক মানে ডেসিমাল নম্বরসর বিয়োগ করিবাকু হেব। দশমিক সংখ্যাগুড়িকর বিয়োগ পূর্ণ সংখ্যাগুড়িকর মানে হোল নম্বরসর বিয়োগ করি হি করা যায়। কিন্তু এগুড়িকর বিয়োগ করিবা সময়রে আমাকু এগুড়িকর বিয়োগ সম্বন্ধিত কিছু বিষয় প্রতি ধ্যান রাখিবা আবশ্যক অটে। তেবে আস এই ভিডিওরু মনোরঞ্জক উপায়ে জানিবা দশমিক সংখ্যাগুড়িকর বিয়োগ কিপরি করা যায়। আমি এই উদাহরণ জরিয়ারে আগুকু বড়িবা। আমাকু জানিবার অছি যে 4.50 বিয়োগ 2.35র ফলাফল কণ হেব। আস এহাকু সমাধান করিবা। তুমি মানে জানিথিব যে কোনসি বি দশমিক সংখ্যার দশমিক বিন্দু মানে ডেসিমাল পয়েন্টর বাম পটে পূর্ণ সংখ্যা থায়ে এবং ডাহাণ পটে পূর্ণর এক ভাগ তা মানে পার্ট অফ আ হোল থায়ে। যেপরি 4.50 চারি পূর্ণ অটে এবং 50% অটে, এপরি ভাবে 2.35 দুই পূর্ণ অটে এবং 35% অটে। এগুড়িকর বিয়োগ করিবা পাই চালো আমি গোটিয়ে বড় বর্গকু এক পূর্ণ অর্থাৎ হোল অর্থাৎ এক একক ইউনিটস মানি নবা। 4.50 চারি পূর্ণ অটে, এথিপাই এঠারে আমি চারি বর্গ নবা এবং 50% দর্শাইবা পাই আউ গোটিয়ে বর্গ নেই এহার 100 সমান ভাগ মধ্যরু 50 ভাগকু ছায়াঙ্কিত করিবা। 2.35 দুই পূর্ণ অটে, এথিপাই এঠারে আমি দুই বর্গ নবা। 35% দর্শাইবা পাই আউ গোটিয়ে বর্গ নেই এহার 100 সমান ভাগ মধ্যরু 35 ভাগকু ছায়াঙ্কিত করিবা। বর্তমান আমি 4.50 2.35কু বিয়োগ করিবা। এঠারে চারি পূর্ণ অটে, এথিরু দুই পূর্ণ বাহার করিবা দ্বারা দুইটি পূর্ণ অবশিষ্ট রহিব। এপরি ভাবে শতকর 50 ভাগ মধ্যরু 35 ভাগ বাহার করিবা দ্বারা অবশিষ্ট 15 ভাগ রহিব। তেবে কহিল দুই পূর্ণ এবং 15 শতককু দশমিক রূপে কিপরি লেখিবা টিকিয়ে চিন্তা কর। ঠিক কহিল, এহাকু আমি লেখিবা 2.15 রূপে, কারণ এঠারে দুই পূর্ণ এবং 15 শতক অটে। এইথিপাই অবশিষ্ট লেসর লম্বা হেলা 2.15 মিটার। গণিতরে দশমিক সংখ্যাগুড়িকর বিয়োগ পূর্ণ সংখ্যাগুড়িকর বিয়োগ ভলি হি করা যাই থায়। বিয়োগ করিবা পাই প্রথমে আমি যেউ সংখ্যারু বিয়োগ করা যাউছি তাহাকু উপরে লেখু এবং তাপরে এথিরু যেউ সংখ্যাকু বিয়োগ করা যাউছি তাহাকু সেহি সংখ্যার তলে লেখিথাও। এপরি করিবা সময়রে আমাকু অঙ্কগুড়িকর স্থান প্রতি বিশেষ ধ্যান দেওয়া আবশ্যক হুয়ে। সংখ্যাগুড়িকরে সমান স্থানের অঙ্ককু গোটিয়ে হি সময়রে লেখা যিবা উচিত, অন্যথা ফলাফল ভুল হইথায়। এইথিপাই এঠারে আমি এককর 4 এবং 2 গোটিয়ে হি স্তম্ভরে লেখিবা, দশকর 5 এবং 3 গোটিয়ে স্তম্ভরে লেখিবা এবং এপরি ভাবে শতকর 0 এবং 5 মধ্যে গোটিয়ে হি স্তম্ভরে লেখিবা। সম্ভব যে দশমিক বিন্দু অর্থাৎ ডেসিমাল পয়েন্ট পরে অঙ্কগুড়িকর গণনা সমান হই নপারে। এপরি স্থিতিরে আমাকু কণ করিবা উচিত টিকিয়ে চিন্তা কর। ঠিক ভাবিছ, আমাকু শূন্য স্থানগুড়িকরে শূন্য রখি এহার গণনা সমান রখিদবা উচিত, কারণ এঠারে উভয় সংখ্যারে অঙ্কগুড়িকর সংখ্যা সমান অটে। এইথিপাই এঠারে এপরি করিবা আবশ্যক নুহে, কারণ আমি বর্তমান সংখ্যাগুড়িকু গোটিয়ে তলে গোটিয়ে ব্যবস্থিত করে সারিছু। এইথিপাই বর্তমান আমি এহার বিয়োগ করিপারিবা, যেপরিকি তোমমানঙ্কু তো জানাথিব যে আমি বিয়োগ করিবা পাই ডাহাণ পটরু বাম পটকু যাও। এইপরি ভাবে প্রথমে আমি শূন্য রু 5র বিয়োগ করিবা, কিন্তু এঠারে আমি এপরি করিপারিবা নাহিঁ, কারণ শূন্য 5 ঠারু সান সংখ্যা অটে। এইথিপাই আমি শূন্যর বাম পটরে অঙ্ক ঠারু 1 ধার করে নবা। এহাদ্বারা দশক স্থানর অঙ্কর মান 1 ঠারু কম হইযিব অর্থাৎ 5রু বিয়োগ হই 4 হইযিব, কারণ দশক স্থানর মান শতক স্থানর মান ঠারু 10 গুণ হইথায়। এইথিপাই যদি আমি দশক স্থানরু 1 হাসল করি নবা তেবে শতক স্থানরে এহার মান 10 হেব। সংক্ষেপরে 1 দশক সমান 10 শতক হইথায়।
এপরি ভাবে বর্তমান শতক স্থানরে দশ অছি এবং শূন্য অছি অর্থাৎ মোট দশ যুক্ত শূন্য সমান দশ অটে। বর্তমান আমি দশ মধ্যরু পাঁচকু বিয়োগ করিপারিবা। এহাদ্বারা ফলাফলর শতক স্থানরে অঙ্ক পাঁচ প্রাপ্ত হেব। এপরি ভাবে আমি দশক স্থানর অঙ্ককু বিয়োগ করিপারিবা। চারিরু তিন বিয়োগ করিবা দ্বারা ফলাফলর দশক স্থানরে এক লেখাযিব। তাপরে আমি দশমিক বিন্দুকু তলকু নবা, যাহাদ্বারা আমি ফলাফলর পূর্ণ ভাগকু পূর্ণর সান ভাগঠারু অলগা করিপারিবা। তাপরে আমি এককর অঙ্কগুড়িকর বিয়োগ করিবা। চারিরু দুই বিয়োগ করিবা দ্বারা দুই প্রাপ্ত হেব, যাহাকু আমি ফলাফলর একক স্থানরে লেখিবা। এপরি ভাবে আমি চারি দশমিক পাঁচ শূন্যরু দুই দশমিক তিন পাঁচর বিয়োগ করি ফলাফল দুই দশমিক এক পাঁচ প্রাপ্ত কলু। আমি কহিপারিবা যে শৈলী পাখে বর্তমান অবশিষ্ট দুই দশমিক এক পাঁচ মিটর লম্বার লেস অছি। তেবে কোন বর্তমান তমে মানে দশমিক সংখ্যাগুড়িকর বিয়োগ করিপারিব, চেষ্টা কর। ক্ষীরবালা পাখে তেইশ দশমিক দুই পাঁচ শূন্য লিটর ক্ষীর অছে, সেথিরু সিয়ে উনিশ দশমিক সাত পাঁচ শূন্য লিটর ক্ষীর বিক্রি করিদিয়ে। তেবে কহিল, তা পাখে কেতে ক্ষীর অবশিষ্ট রহিলা? যদি তুমি ফলাফল তিন দশমিক পাঁচ শূন্য শূন্য লিটর প্রাপ্ত হয়ে থাকে তেবে বহুত বঢ়িয়া, তুমি দশমিক সংখ্যাগুড়িকর বিয়োগ বিষয়ে ভালোভাবে জাগল। তেবে আজ আমি জাগিলে দশমিক সংখ্যাগুড়িকর বিয়োগ, পরবর্তী ভিডিওরে এর আও কিছু উদাহরণ বিষয়ে জাগিবা।